আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই সাইয়েদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ড তৈরি করে দেখাবো। দেখেন এই উপকরণগুলো। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1.5 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এখানে রুই মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারেন। এখন একটি প্যানে 1/3 কাপ পরিমাণ তেল নিয়েছি। তেল হালকা গরম হওয়ার পর পেঁয়াজ বাটা, রসুন বাটা এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এখন মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা তৈরি হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে দিচ্ছি। চারিপাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। চারপাশ দিয়ে লাগানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দেব 3 মিনিট। তিন মিনিট পর আবারও চারপাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে নেড়ে নিচ্ছি। হাই হিটে রান্না করব মাছের মাথা। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর মাছের মাথাটি গলে গেছে জাল হয়ে। এখন আবার নেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 4 মিনিট। চার মিনিট পর যে অংশটি বাকি রয়েছে সেটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি, মিশিয়ে নেব। এখন সব শেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তিন মিনিট পর তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।